नमस्कार बंधुरा, आज के आपनादेर जोन्नो निये एसेछि एकटी नतून रेसिपि चिली पनिर। ए रेसिपिटी जानार जोन्नो आमार भिडियोटी शुरू थेके शेष पर्यन्त अवश्य देखबेन। आर हाँ, आमार एई चैनेले जारा नतून तारा आमार एई भिडियोटी लाइक कमेंट एबं सबस्क्राइब अवश्य करबेन। चलुन बेशी कथा ना बोले आज के शुरू करा जाक रेसिपिटी। चिली पनीर बनानोर जोन्नो आमादेर एखाने निते होबे 250 ग्रामेर मतो पनीर एबं पनीरटिके साइज करे केटे निते होबे। पनीरटिके मेरिनेट करार जोन्नो आमार जा जा इनग्रेडियेंट्स एखाने लेगेछे ता आमी नीचे डेस्क्रिप्शने दिए दिएछि, आपनारा एकटु देखे नेबेन। मेरिनेट करार परे आमादेर पनीरटिके भालो करे भेजे नीते होबे। देखे नीन, पनीरगुली आमादेर खूब सुंदर भावे भाजा हये गेछे। एबार केटे रखा ক্যাপসিকামগুলি আমি ভালো করে প্রথমে ফ্রাই করে আলাদাভাবে রেখে দেব, কারণ আমি কাঁচা ক্যাপসিকাম দিতে চাই না আলাদা করে, তাই আগের থেকে আমি ভেজে রেখে দিচ্ছি। এখানে 100 গ্রামের মতো আমি সরষের তেল নিয়েছি। কেটে রাখা টমেটোগুলি প্রথমে আমি ভেজে নিচ্ছি, এরপরে টমেটোর মধ্যে সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনি দিলে রংটা একটু অন্যরকমের হয়। এবারে আমি কেটে রাখা আমার পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা ক্যাপসিকাম, ভেজে রাখা যে ক্যাপসিকামগুলি আমি রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আমাদের লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ যাতে বেশি ভাজা না হয়, তাই এইভাবে 4-5 মিনিট আমরা নাড়াচাড়া করে নেব। এই রেসিপিতে আমরা রসুনের পেস্টের পরিবর্তে গোটা রসুন সাইজ করে কেটে তা ইউজ করব। এবার আমরা কাটা রসুনগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার 100 গ্রামের মতো টমেটো সস এর মধ্যে অ্যাড করলাম আমি। এবার 50 গ্রামের মতো চিলি সস অ্যাড করব। সয়া সস 3 চামচের মতো অ্যাড করব। এইভাবে 5-6 মিনিট নাড়াচাড়া করার পরে একটা বাটির মধ্যে আমরা 1/2 কাপের মতো জল নেব এবং 3-4 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে ভালো করে গুলিয়ে নেব এবং গুলিয়ে ওই মিশ্রণটি আমরা অ্যাড করে নেব এবং অ্যাড করার পরে 10-15 মিনিট আমরা এইভাবে নাড়াচাড়া করব। এবার আমরা পরিমাণ মতো এখানে নুন দিয়ে দেব, কেউ বেশি নুন খেতে চাইলে সে বেশি নুন দিতে পারে। আর এরপরে আমরা 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করব। এবারে
অথবা দু চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আপনি যদি বেশি ঝাল করে খেতে চান তাহলে আপনি দুয়ের জায়গায় চার চামচও দিতে পারেন। পনিরগুলি দিয়ে 10-15 মিনিট এইভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে। আমার চিলি পনির রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি পারেন তো বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটিকে শেয়ার করুন। অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। Thank you.